কাজে সাগিরা গুনাহ হতে গেলে ছোট বলে আপনি ওকে তুচ্ছ বলে পার করে দিবেন না। বাংলায় কি কথা আছে, বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী, পয়সা পয়সা কর নিয়ে দালালের গদি, সেই রূপ তিল তিল মুমিনের দান, সতেজ করিয়া রাখে মাদ্রাসার প্রাণ মসজিদের প্রাণ। বিন্দু বিন্দু বৃষ্টিতেই খাল ভরে, খাল থেকে নদী ভরে, নদী থেকে সমুদ্র হয়, বিন্দুকে ছোট বলা যায় না। সাগিরা গুনাকে আপনি বলবেন কি হবে জি, এটাতে জি ভালো করে মনে রাখেন, হুনাইনের যুদ্ধ শেষ করে নবীজি বাড়ি আসছেন, রাস্তাতে এক জায়গায় সব সাহাবিটিকে মিলিটারিটিকে খাড়ো করে দিয়ে বলছেন এখানে তোমরা দাঁড়াও। আর দাঁড়ার পরে তখন রসুল কি বলছেন, মান ওয়াজাদা মিনকুম হাতাবান ফালিয়াতে বিহি, ওমান ওয়াজাদা মিনকুম জিলদান ফালিয়াতে বিহি, আও হাজারান আও শাইয়ান, ও সাহাবিরা তোমরা যতজন লোক আছো এই চারিদিকে ছড়িয়ে যাও, আর যাওয়ার পরে যদি একটা চামড়া পাও এতটুকুনি তো সেটা হাজির করো, একটা যদি কয়লার টুকরা পাও তো সেটা হাজির করো, একটা যদি ছিঁড়ার টায়ার পাও, একটা চাপ্পাল পাও তো সেটা হাজির করো। আমার কথা হলো একটা না একটা জিনিস হাতে করো আর এনে এই জায়গাটাতে তোমরা জমা লাগাও। কে কয়লা, কে পাথর, কে চপ্পল, কে হাড়, কে লকড়ি, বিভিন্ন জিনিস হাতে করে রসুলুল্লাহর হুকুম, 12,000 মিলিটারি যখন এখান এখান করে জিনিস এখানে এনে রাখল। সাহাবি বলছেন হাত্তা জাআলনাহু রুকামান, এতটাই আমরা আনলাম, এতটাই আমরা আনলাম যে জায়গাটাতে একটা স্তূপ বানিয়ে দিলাম, যেমন ধান ঝাড়ার পরে ধানগুলোকে জমা করতে গেলে একটা ঢের হয়ে যায়, ওই রকম আমরা সব জিনিসপাতি জড়ো করে জায়গাটাকে একটা বিশাল বড় স্তূপ বানিয়ে দিলাম। তারপরে মনে মনে বলতে লাগলাম রাসূলুল্লাহ এটা দিয়ে কী করবেন, কিসের জন্য আমাদেরকে জমা করতে বললেন। শেষের বেলায় রাসূলুল্লাহ এদিকে এমনি করে দেখে বলছেন কাজা লেকা সাগায়েরো, ওরে আমার সাথীরা তোমাদেরকে একটা জিনিস বুঝাবার জন্য এটা করলাম, তুমি এটা কি এনেছিলে, তো বলছে একটা কয়লা, এই একখানা কয়লার কি দাম আছে, তুমি কি এনেছিলে, বলছে আল্লাহ পাকের রাসূল একটা চপ্পলের ভাঙা অংশ এনেছিলাম এই জায়গাটাতে, এর কি দাম আছে, তুমি কি এনেছিলে বাবা, তো বলছে এখানে এত বড় হাড়ের হাড় টুকরা এনেছিলাম, বলছে হাড়খানার কোন দাম আছে। কিন্তু এই এক ছোট 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 জিনিসগুলো যখন এক জায়গাতে জমা করে দিলাম তখন একটা স্তূপ হয়ে গেল। ঠিক সেই রকমই তোমাদের সাগিরা গুনাকে যদি মাফ করে না নাও, যদি জমা থেকে যাই তাহলে এই রকম স্তূপ হয়ে যাবে, আর এই সাগিরা গুনাই তোমাকে কেয়ামতের দিন বরবাদ করে দেবে, নষ্ট করে দেবে, তোমার তকদিরকে আগুন জ্বালিয়ে দেবে। কাজে সাগিরা গুনাহকে মাফ করার পদ্ধতি কি, শুধু পারলে নামাজ পড়ে দেন, মনে মনে স্মরণ করেন, অথবা নামাজ না পড়বেন খালি মুখ দিয়ে একবার বলে দেন ইস্তেগফার। ইস্তেগফার ছোটটার নাম হলো আস্তাগফিরুল্লাহ, আর বড় ইস্তেগফারের নাম হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আর একটা হলো কি আস্তাগফিরুল্লাহ আল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। তো যেভাবে পারবেন ওই অন্যায়টাকে মনে করে যদি আপনি এটা কথা বলে নেন তাহলে আপনার সাগিরা গুনাহ মাফ হয়ে গেল। তাহলে কি শিখলাম এখন পর্যন্ত, শিখলাম এই যে কাবিরা গুনার ভেতরে কোনটা মার্ডার কেস জীবন আল্লাহ তাআলা মাফ দেবেন না, আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা জীবন মাফ দেবেন না, আর সাগিরার মধ্যে থেকে যত রকমের গুনাহ হবে শুধু আমি যদি মুখ খুলে নিয়ত করে মাফ চাই তাহলে সেটা আমার মাফ হয়ে যাবে। যদি আপনার দলিলের প্রয়োজন লাগে তাহলে সহি হাদিস থেকে আপনাকে প্রমাণ করে দিচ্ছি, এক সাহাবি খেজুরের বাগানে সেচ দেওয়ার জন্য এক জায়গাতে নল ছেড়ে রেখেছেন আর আরেক জায়গার খেজুরের গাছের গোড়াটাকে কোদালি দিয়ে খুঁড়ে 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 পানি এই মাটিগুলোকে আর আলতো আলতো করে দিচ্ছেন। এমন সময় তো ওইখান দিয়ে একটা মেয়ে ছেলে গত হয়ে যাচ্ছিল কোথাও যাবে বলে, সাহাবি ওকে ইশারা দিয়ে ডাকলো, ডাকার পরে এই রাস্তাটা দিয়ে যাবে খেজুরের বাগানের মাঝামাঝি দিয়ে, তো রাস্তাটা শর্ট হবে। মেয়ে ছেলেটি তার কথায় পড়লে ভিতরের রাস্তা ধরলো, বলছে কি যখন সে আমার নিকটে এলো তখন আমি আমার হাতের গাঁইতিটা কোদালটাকে রেখে দিলাম, আর দেওয়ার পরে
বাজে মন্তব্য করবেন না, শুধু শুনে রাখেন। কেন যে ওরাও মানুষ ছিল যেমন আমরা মানুষ, মানুষের দ্বারাই ভুল হবে এটা গোড়াতেই বয়ানে রাখা হয়েছে। সাহাবি কোদালটাকে হাত থেকে ফেলে দিয়ে তিনি এবার পরিষ্কার ভাষাতে বলছেন, ফাল্লা আজম তোহা ওয়া কাব্বাল তোহা গায়রানি লাম ও জামে ওহা, আমি মেয়ে ছেলেটিকে জবরদস্তি করে তাকে জড়িয়ে ধরে নিলাম এবং আমি তাকে চুমু খেয়ে নিলাম আর আমি তার শরীরে হাত লাগিয়ে দিলাম। কথার প্রতি খেয়াল রাখবেন, কটা কথা হলো? তিনটা। আমি তাকে জড়িয়ে ধরে নিলাম, এটা ভুল। আমি তাকে চুমু খেয়ে নিলাম, এটা ভুল। আমি তাকে ছুঁয়ে নিলাম, তার শরীরে হাত দিলাম, এটাও ভুল। মেয়েটি চলে গেল। চলে যাওয়ার পর 10টার সময় ঘটনা ঘটল, 11:30টার সময়, 12টার সময় রসুলুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ রসুল ইরতাকাবদ জামবান ফাফআল বি মা শিতা, হে আল্লাহ রসুল আমার দ্বারা একটা বড় গুনাহ হয়ে গেছে, আপনি যা করবেন তাই মেনে নেব, মারলে মারতেও পারেন, কাটলে কাটতেও পারেন, এ সেটা আপনার ইচ্ছা। রসুল্লাহ বলছেন, কি হয়েছে রে বাবা? তো বলছে, এই এই কাজ আমি করেছি, গায়ের আননি লাম ওজা মেহা, কিন্তু মেয়ে ছেলেটির সঙ্গে আমি শারীরিক সম্পর্ক মানে সহবাস আমি করি নাই, সহবাসটা বাদ দিয়ে বাকি সবগুলো কাজ আমি করে নিয়েছি, অতএব আমাকে সাজা দেন। রাসূলুল্লাহ বলছেন, আসল্লাইতা খালফি, তুমি কি এই ঘটনা করার পরে মদিনার মসজিদে এসে আমার পিছন দিকে দাঁড়িয়ে কোনো নামাজ পড়েছো কি? বলছে, হ্যাঁ নামাজ পড়েছি। রাসূল যখন শুনলেন যে নামাজ পড়েছে আমার পিছন দিকে এখানে 4 রাকাত জোহরের আর নফল পড়েছে আগে আর পরে, তখন রাসূলুল্লাহ তাকে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, মানুষ যদি একটা নেক কাজ করে দেয় আর তার 10 মিনিট আগে, 15 মিনিট আগে, 20 মিনিট, আধা ঘন্টা আগে একটা যদি মন্দ কাজ করে থাকে, তো সেই মন্দ কাজটা নেক কাজ করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন, তাকে ডিলিট করে দেন, খাতায় জমা করে রাখেন না। সুতরাং বাবারে তোমাকে সাজা নিতে হবে না, জুতা খেতে হবে না, লাঠি খেতে হবে না, কোড়া খেতে হবে না, তুমি হাসি মুখে এখান থেকে চলে যাও। আল্লাহ তাআলা বাগানে যে গুনাহটা তুমি করেছিলে এই নামাজ পড়ার কারণে তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আপনি মনে মনে বলবেন, নামাজ পড়লাম তো মাফ চাইলাম কখন? আমি তো বলেছি যে মাফ চাইতে হবে, তো মাফ চাইলাম কখন নামাজে? ভালো করে খেয়াল করেন, ফরিদপুরের লোক, আর বেশি দিন বাঁচব না, 64 বছর বয়স, 7 রকমের রোগ ঘিরে রেখেছে আমাকে, এটাই শেষ হতে পারে, কিংবা কপালে হয়তো আরও আছে হতে পারে, কিন্তু আজকের মতো তো আমি এটাকে শেষ বলি। নামাজ আপনি পড়তে গেলেন তো চট করে খেয়াল করেন, যদি 4 রাকাত নামাজ হয় তো 4 রাকাত নামাজে আপনি 5 বার আল্লাহর কাছে মাফ চাহেন, খেয়াল করেননি কেউ। তো ওরের ভাইটি, তোরা বেঁচে থাক ভাই, হে তোরা যে লিচিন হয়ে বসে আছিস, তো মনটা আমার ভালো হয়েছে। কি কথা, 4 রাকাত নামাজ পড়তে গেলে একটা আওয়াজ করেন তো ওই উত্তর দিক থেকে, যে প্রথম সাজদা থেকে যখন ইমাম বলবে আল্লাহু আকবার, উঠলেন, হাঁটুতে হাত দিয়ে তাশাহুদে বসার মতন করে আবার আপনি উঠে বসলেন, তো প্রথম সাজদা থেকে উঠে উঠা মাত্রই সবাইকে একটা দোয়া বলতে হয়। দোয়াটার গোড়াতে কী আছে? আল্লাহুম মাগফিরলি, আছে 5টা কথা। কথা আছে কয়টা মোট? 5টা, অন্যের বাড়িতে 7টা। তো 5টা কথার ভিতরে আল্লাহুম মাগফিরলি, এর মানে কি? আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তো গোড়াতে তো বললাম মাগফিরলি, বাকিটি থাক আজকে আলোচনা করব না। তো 4 রাকাতে আপনি কয়বার এই দোয়াটা পড়েন বলেন তো? 4 বার। 4 রাকাতে কয়বার বললাম? 4 বার বললাম, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আচ্ছা, 4 বার বলা হয়ে গেল। এবার শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়লেন, তারপরে এবার দোয়া শুরু করেন। কোনটা বলতে হবে? উত্তর মাথা, আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলুমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তারপরে কি আছে? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, মানে কি? ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। টোটাল কয়বার হলো? 5 বার। যে মানুষটা নামাজে দাঁড়িয়ে
চোখে পাওয়ার আছে, তবু আল্লাহর কানুনকে কত করে মেনেছে যে সুতরা ছাড়া ডানে বামে দাঁড়া তাকাতে পাবে না, এত কড়া আইনকে আমি মেনে আছি, আমার জন্য দুনিয়ার সবই হালাল আছে, অথচ একটা সুপারির টুকরা মুখে দিয়ে নমাজ আমি দাঁড়াতে পাবো না। কেন? আল্লাহর আইন হলো তোমার জন্য তাকবীরে তাহারিমা হতে গেলে সব হারাম হয়ে যাবে। তাহলে এত বড় বাঁধনকে মেনে নিয়েছি, আমার হালাল জিনিসকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য হারাম করে রেখেছি, আমার মুখে কোনো দানা পানি দিই নাই, তারপরে এই 7 মিনিটের জন্য আমি প্রোটেক্টেড এলাকার মধ্যে আছি, আমার চোখে পাওয়ার থাকতে গেলেও ঘড়ির কাঁটা আমি দেখতে পাবো না, আমি ডান দিকে ইমামকে দেখতে পাবো না, আমার বাম দিকে লাইনটা পূর্ণ হলো কি হলো না আমি দেখতে পাবো না, আমার সুতরা ছাড়া বাইরে আমার চোখ যাবে না, এত কড়া কানুনের মধ্যে আমি ঢুকে আছি, এর নাম হলো নামাজ। এরকম বন্ধনের ভিতরে থেকে আল্লাহর সামনে একটা মানুষ যদি 5 বার বলে আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আপনি বলেন তো কোন আল্লাহ আসমানে বাস করেন যে আপনাকে মাফ দেবে না? আল্লাহ তো বলছেন তুমি ডাকো, আমি তো তোমাকে মাফ দেওয়ার জন্য তো আছি, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, সূর্য যখন নামিবে পাটে আধার আসবে চেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে তুমি থাকবে চেয়ে, এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। তাহলে মাফ হয়ে গেল সাগিরা গুনাহ, জমিয়ে আমি রাখবো না, আলহামদুলিল্লাহ। এবার আপনাকে তারপরে আরেকটা কথার দিকে আমি নিয়ে যাই, সেটা হলো এই যে কাবিরা গুনাহ নয়, গুনাহটা ছোটও হতে পারে কিংবা কাবিরা পর্যায়ের হতে পারে, কিন্তু শিরিক নয় আর মার্ডার নয়, তার নিচু পর্যায়ের এমন একটি গুনাহ আপনার দ্বারাই হচ্ছে, তো আল্লাহ তাআলা বলছেন মাফ করে দিব। কি কি করতে গেলে মাফ করব? এর জন্য আপনাকে একটু লকড়ি কাঠি বেশি পোড়াতে হবে, যেমন চুরি করা গুনাহ কাবিরা মাফ হয়ে যাবে, ব্যভিচার করার গুনাহ মাফ হয়ে যাবে, জাদু করার গুনাহ মাফ হয়ে যাবে, মা বাবাকে ভাত না দেওয়ার গুনাহ মাফ হয়ে যাবে, যুদ্ধ থেকে পালিয়ে চলে আসার গুনাহ মাফ হয়ে যাবে, কোনো মেয়ে ছেলেকে অপবাদ দেওয়ার গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু যেহেতু কাবিরা গুনাহ, এর জন্য আপনাকে লকড়ি কাঠি কিছু বেশি পোড়াতে হবে, বিশেষ গুরুত্ব সহকারে আপনাকে এর যত্ন নিয়ে আপনাকে মাফ চাইতে হবে, যেহেতু বড় গুনাহ। কী করব জিমুল সাহেব? বড় যত্ন নিয়ে পারলে যেটা পারবেন সেটা আপনি করবেন, আর না পারলে আমার তো কিছু করেন নাই দাদা যান। কি 1 নম্বর কথা বলছি, যদি পারেন, যদি পারেন কাবার কালো ঘরের পূর্ব দেয়ালে এতখানি উঁচাতে একটা চোকাট বসানো আছে, সোনার চোকাট, ছোট্ট জানালার মতো, দরজাও নয় জানালাও নয়, এই সোনার পাল্লাটা যে লাগানো আছে একে আরবিতে বলা হয় মুলতাজাম, এইখানে হাত রেখে দিয়ে নিচু দিকে মুখ করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আর কাঁদতে পারেন, পরওয়ারদিগার যখন আমার বয়স 22 বছর ছিল তখন আমি এই জায়গাতে উমুকের সাথে এই কাজটা মিলেজুলে করেছিলাম, আজকে আমাকে ভিতরটা কামড়াচ্ছে আমাকে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে মুলতাজামে হাত রেখে কোনো মানুষ যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াটাকে খালি ফিরিয়ে দেন না। কইছে ফরিদপুরের লোক, 7,00,000 টাকা খরচ না করলে তো কাজ হবে না, এত বড় জিনিস থেকে তো আমরা বঞ্চিত হয়ে গেলাম, কয়টা লোক যাবে? আরও আছে, আর কি আছে, যদি সাফা আর মারওয়া এই পাহাড়কে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করার পর 7 নম্বর চক্করের শেষে মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন চক্কর 7টা শেষ হয়ে যাবে তখন কাবার দিকে এই রকম করে মুখ করে দাঁড়িয়ে হাত তুলে তুলে দোয়া করতে হবে, কাঁদতে হবে, পরওয়ারদিগার এই যে তোমার ঘর কাবা চোখের সামনে ভাসছে, তোমার তরিকা অনুযায়ী দৌড়ালাম, আর দৌড়াবার পরে তোমার কাবাকে সামনে রেখে দোয়া মাংছি, আল্লাহ তুমি আমার গুনাহ খাতাকে মাফ করে দাও। এমন জায়গায় দাঁড়িয়ে যদি মানুষ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার গুনাহগুলো গুনাহ হয়ে থাকবে না, সব ধুয়ে যাবে, মুছে যাবে। বুঝিটাও তো কাবাতে
মিনার মাঠে যদি কেউ কাঁদে দোয়া করে, আরাফার মাঠে যদি কাঁদে আর দোয়া করে, তাহলে তার দোয়াকে কোনোদিন রদ করা হয় না। আর একটা যেটা ফরিদপুরের ছেলেরাও করতে পারবে, যেটা ফরিদপুরের মেয়েরাও করতে পারবে, এটা হলো সবচাইতে সহজ সবচাইতে সরল যদি ইচ্ছাটা মনের ভেতরে জন্মে, সেটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াস্তাইনু বিসবরে ওয়াসসালাত, আল্লাহ তাআলার কাছে মদদ চাহো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাহো, কি দিয়ে? তো নমাজ দিয়ে এবং সবর দিয়ে। আর একগুলো নমাজকে বলা হয় সলাতুল হাজাতে, মানে আমার দরকারের নমাজ। সেটা কেমন হয়? তো আপনি যদি এইটা করতে পারেন, কি রাসূলুল্লাহ বলছেন, সাল্লু বিল্লাইলে ওয়ান্নাসু নিয়াম, তিনটা কাজ যদি করতে পারো জান্নাত তোমার হাতের মুঠাই। কি কি? আফসুস সালাম, সালামকে বাড়াও। তুমি একটা লোক সালাম দিবে চায়ের দোকানে, বিশটা লোক আওয়াজটা শুনতে পাবে, বিশজন লোক তোমাকে জবাব দিয়ে বলবে ওয়ালাইকুম সালাম, তো তুমি বললে একজন, আর দোয়া পেলেন কয়জনের? তো 20 জনের। এটা হলো বিশাল নাকি কামাবার জারিয়া। এই জন্য নবীজি বলছেন আফসুস সালাম, সালামকে বাড়াও। দুই নম্বর কথা কি? ওয়াতিমুত্তাম, গরিবকে খানা খেতে দাও। একদিন যদি তোমার বাড়িতে গরিব খানা পায়, তো 10 দিন তোমার গুণগান করবে, আর 10 দিন তোমাকে বাংলাতে দোয়া দিবে। আরবি দোয়া যদি না জানে, তো বাইরে এসে বলবে খালাগে আল্লাহ তোকে ভালো রাখে, খালাগে তো ছেলে পিলা যেন দুধে ভাতে খায়। দুধে ভাতে খাওয়ার দোয়া হাদিস আছে কি? নাই। কিন্তু বাংলাতে যেটাই বলছে সেটাই দোয়া। আপনার 14 গোষ্ঠীর কেউ জীবনে বলেনি বেটা তুই দুধে ভাতে খাইস, কিন্তু ফকিরনি কি বলছে আপনাকে, তুই দুধে ভাতে খাই, তোর ছেলেপিলে যেন দুধে ভাতে খাই গে খালা। ফকিরের দোয়া আপনার কল্যাণ ডেকে আনবে। এই জন্য নবীজি বলছেন ফকিরের সম্মান করো, তাকে খানা খেতে দাও। দুই, তিন নম্বরে নবীজি বলছেন সাল্লু বিল্লাইলে ওয়ান্নাসু নিয়াম, রাতের বেলায় তুমি আল্লাহর কাছে দাঁড়িয়ে নামাজ আদায় করে চাও। সময়টা কেমন? তো সারাটা দুনিয়ার মানুষ ঘুমাবে, ওই টাইমে যেতে হবে মসজিদে। তখন কটা রাত? রাত 12টা, 12:30, 1টা, 2টা, সারা দুনিয়া নির্জন। এরকম নির্জন টাইমে মসজিদের ভিতরে ঢুকে যাও, আলো নিভিয়ে দাও, মসজিদের মেন জায়গাতে খাড়ো হবে না, একটু ডান দিকে চলে যাও, না একটু বাম দিকে চলে যাও, অন্ধকার ঘুটঘুটে অন্ধকারে দু রাকাত নামাজ পড়ো। আর দু রাকাত নামাজ আদায় করে দেওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার নিজের মনের কথাটা বলবার আগে এইটুকু অন্তত বলতে হবে, যদি আরবিতে পারা যায় তো ভালো, আর আরবিতে যদি না পারা যায় তো বাংলাতেই বলতে হবে। সেটা কি? কোনো একটা তসবি তো আপনার জানা আছে, কোনো একটা তসবি, যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জানা নাই কাউরে আছে তো? এটা তো জানা আছে তো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, এই একটা কোনো তসবি দেন। যদি বলে তসবি তসবি জানি না মনে সাহেব, তা হাত তুলে তুলে বলেন হে আসমান জমিনের মালিক, হে সারা জাহানের রুজিদাতা, তোমার নাম তুম আল্লাহ, তুমি হলে খালেক, তুমি হলে মালিক, তুমি আমাকে দেখছো, সারা জাহানকে তুমি দেখছো, আমি তোমার একটা খাক সার বান্দা এসেছি, রাত্রি 1টার সময় 1:30টার সময় কিছু নিব এই আশাই, কোন হালাতে এসেছি? তোমার নবী বলেছে ওয়ান্নাসু নিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমাবে, বাড়ির স্ত্রীটা সেও ঘুমাবে জানতে পারবে না, বেটাবু ওদের ঘরের ভেতরে আছে ওরাও জানতে পারবে না, মসজিদের ইমাম সাহেব নিজের ঘরের ভেতরে আছে সেও জানতে পারবে না, কোনো লোক জানতে পারবে না। ওই রকম নির্জনে বসেছি আল্লাহরে রাত 1টার সময়, আল্লাহ তোমার কাছে আমি এই জিনিসটাই চাইতে এসেছি, কি রে বান্দা কি চাইছিস? বলছে মাগফিরাত চাই রে আল্লাহ, তুমি আমাকে মাফ দাও, আমি 15 বছর ধরে মদ খেয়েছি আল্লাহ, আর জীবনে এই কাজ করব না, পরবর্তীকার আমি এতদিন ধরে মা আর বাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেখেছিলাম, আমি আর মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখবো না, এই আল্লাহ আমি এতদিন ধরে হারাম গেজা খেয়েছি, আমি আজ থেকে আর হারাম ব্যবসা করব না, এই বলে আপনি আল্লাহ তালার কাছে আজিজি করুন, ইনকেসারি করুন, আর যদি পারেন তো চোখের পানি ঝরান। আপনি বলবেন এটা মুশকিল কথা, ডাকতে পারবো মলি সাহেব কিন্তু চোখ দিয়ে পানি ঝরাতে পারবো না। আমি বলছি টেবিলটাকে বাজিয়ে রাসূলুল্লাহর কথা এক জারাও সত্য নয়, এক জারাও মিথ্যা নয়,
সম্পূর্ণ সত্য, একটু মিথ্যা হবে না রসুল্লাহর কথা। কি আপনি মেনে নেন, চোখে পানি আনবেন তো? যদি চোখে পানি না আসে তো আমাকে ফোন করে বলিয়েন, শামসিতে ফোন নাম্বার আছে, রবিউলের কাছে আছে। রবিউল আছে জি? রবিউল আছে? আচ্ছা আছে। তো কি কি করতে বলছি? রসুল্লাহ শিখিয়ে দিয়ে বলছেন, ফাইনলাম তাবুকু ফা তাবাকু, যদি ক্রন্দন না আসে, চোখে যদি পানি না আসে, তো তাহলে তোমাকে ভান করে করে কাঁদতে হবে। ভান করে কান্না কেমন? বলছে মসজিদের কোনাতে বসে বসে বলবে। ভান করে কান্না কেমন করে কাঁদতে হয়? মুখে আওয়াজ হোক কান্নার মতন, চোখে পানি নেই। আল্লাহ জি আমি এরকম গুনাহ করেছি, আল্লাহ তুমি দেখেছো যে, আল্লাহ তুমি জানো আমি এ কাজ করেছি, তখন করার টাইমে খেয়াল ছিল না, বড় দেখ আর তুমি এগুলো দেখে শুনে আমাকে মাফ করো, আল্লাহ জীবনে এ কাজ করবো না। এই যে গলাগুলোকে ভেঙে 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 কাঁদার ভান করে করে যে আপনি দোয়া করছেন, এক মিনিট ভান করে করে কাজটা করেন, দুই মিনিট ভান করে করে কান্না করবেন, তিন মিনিটের বেলায় ওই আল্লাহর বান্দা কখন যে অরিজিনাল কান্না আপনার নকল কান্নার ভেতরে ঢুকে যাবে, আর চোখের কোণা দিয়ে যে দুফোঁটা মোটা মোটা পানি নেমে চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমউন ওয়া ইন কানা মিসলু রাসি যুবাব, পৃথিবীর কোনো মানুষ যদি আমার ভয়ে কান্না করে আর তার চোখের কোণা দিয়ে যদি একটা বিন্দু পানি বেরোয়, কতখানি পানি? রাসূলুল্লাহ বলছেন, মিশলো রাসি জবাব, একটা মাছির মাথার সমপরিমাণ পানি, এবং সুম্মা সাব্বা আলাহুর ওয়াজহি, গাল পর্যন্ত যদি নেমে চলে আসে। রাসূলে করিম বলছেন, হারাম আল্লাহ আলাইহিন নার, মানুষটার যত আশা ছিল সব পূরণ হয়ে যাবে, জিন্দগির মতো তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করা হবে। পারা যাবে না? কে বলছে পারা যাবে না? যদি কেউ বলে যে না পারবো না, আজকে তো 14 রোজা না কতটি গেল, 13 রোজা, এখনো তো রোজা বাকি আছে। আপনি একটা দিন তো করে দেখেন যেটি শর্ত আপনাকে বললাম, অন্ধকার রাত, রাত্রি 12টার পর পাক রুজি খেয়ে, পাক কাপড় পরে, নির্জন জায়গাতে বসে একটু সময় দিয়ে দোরাকাত নামাজ পড়ে আপনি যদি আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো বলতে যান, দেখেন যে হয় কি হয় না। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আপনি জানবেন যে আল্লাহ তাআলা আপনার উপরে মেহেরবান হয়ে গেছেন, না হলে আমি যে কথাটি শুনেছিলাম সেই কথাটি আমি চোখে চোখে দেখে নিলাম, আমার দ্বারাই হয়ে গেল, তাহলে এটা খুশির খবর। আচ্ছা তো বলছিলাম বড় গুনাহ মাপ করার এইগুলো হলো জায়গা, আপনি যদি ওইখানে বড় গুনাহকে স্মরণ করে আল্লাহর কাছে কাঁদেন তাহলে বড় গুনাহ আর থাকবে না। বেশ, এবার উঠাউটি করিও না, উঠাউটি করিও না, ঘড়ি বলছে আমি আরও আপনাদের কাছে পাবো 20 মিনিট, তাহলে 1.5 ঘন্টা হবে। তো তার আগে যদি আপনারা কহেন যে 20 মিনিট ছেড়ে দিলাম, মৌলী সাহেব তোমাকে তো ছেড়ে দেন, অসুবিধা নেই। তো আমি একটা শেষ কথা বলে নিই আজকে আপনাকে, একটা এমন গুনাহ আছে যেই গুনাহটা জীবনে মাপ হবে না, তাহলে এটাকে 3 নম্বরে ঢুকিয়েলেন। এর আগে দুটা কি কি ছিল? শিরিকের গুনাহ, আর 2 নম্বর কি ছিল? মার্ডারের গুনাহ। 3 নম্বরে এটাকে ঢুকিয়েলেন, 3 নম্বর এই গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাপ করবেন না। কোনটা গুনাহ 3 নম্বর? এবার বলছি আপনাকে, রাসূলুল্লাহ বলছেন, কুল্ল উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার যে কোনো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মাপ দিতে চাইছেন, তোমাদেরকে মাপ দেওয়া হবে, তোমরা চাইলেই মাপ পেয়ে যাবে, সবকে মাপ দেব, সবকে মাপ দেব। কিন্তু নবীজি বলছেন, ইল্লাল মুজাহিরিন, একগুলো লোককে আমি যতই কাঁদবে যতই দোয়া করবে তাকে মাপ দেওয়া হবে না। এগুলো কোন গুনাহগার, কোন রকমের পাপ? তো রসুল্লাহ বলছেন, মুজাহিরিন, ওইগুলো পাপ
যেই পাপগুলো বান্দাটা রাতের বেলায় করে আর দিনের বেলায় তার বন্ধু বান্ধবকে গ্রামের মানুষকে গিয়ে শুনিয়ে বেড়ায়। রাতের বেলায় করলো নির্জনে পাপ আর দিনের বেলায় শুনিয়ে দিল তার বন্ধুকে, আমি গত রাত্রে উমুকের আমের বাগানে উমুকের সঙ্গে এই রকমের কুসম্পর্ক করতে গেছিলাম, আমি তো করেছি রাতের অন্ধকারে, আর ওই গুণাটা ওই চর্চাটা কার কাছে করলাম, দিনের বেলায় বন্ধু বান্ধবের কাছে করলাম। এই লোকটাকে বলা হয় আরবি ভাষাতে মুজাহির, রাতের বেলায় পাপ করো আর দিনের বেলায় লোককে বলে বেড়াও। এইরকম মানুষকে রব্বুল আলামিন জীবনে মাপ দেবেন না। এর তর্জমাটা সোজা সোজা হলো এই, আপনার যে কোনো পাপ লুকিয়ে থাকবে, দুনিয়ার কোনো লোক জানতে পারবে না। তাহলে খেলাটা আসান আসান, করবেন চুরিয়ে, মাফ করতে যাবেন তবুও চুরিয়ে, আর করবেন কাউকে সাথে করে নিয়ে দুজন তিনজন চারজন মিলে, আর যাবেন মাফ চাইতে আপনি একাই। আপনি নিজে বলুন, মার্ডার কেসের আসামি আটটা, সাতজন এতে আছে হাজতে আছে আর একটা পালিয়ে বেড়াচ্ছে, যতদিন আট নম্বর আসামি আত্মসমর্পণ না করবে ততদিন বাকি সাতটা জামিন পাবে না। এটা কিসের নিয়ম? মার্ডার কেসের নিয়ম। ওই জন্য যার ঘে বেটারা থানা এতে থাকে, হাজতে থাকে, তারাই খুঁজে আনে ওই আট নম্বর আসামিকে। আয় না, তুই না গেলে যে জামিনে মিলবে না বাকি ছেলেটির, তখন জোর করে ওকে কোনখান থেকে ধরে নিয়ে এসে আত্মসমর্পণ করায়। এবার আপনি বলেন, মদ খেতে গেলেন কয়জনে মিলে? তো চারজনে মিলে, এক বোতল মদ চারজনে মিলে বসে বসে খেয়েছেন, খুব মজা করেছেন, তাপালিং করেছেন, এখন কাঁদতে বসেছেন রমজান মাসে আপনি একাই। আল্লাহ তাআলা তো ওইখান থেকে হাঁক দিয়ে বলবে, রে মাহবুব আবুজার কয়, জমশেদকে ডাকিস নি, নুরুলকে ডাক, সবাই মিলে একসাথে আত্মসমর্পণ করবি, তাহলে তো কাজটা হবে। তুই একাই চলে আসলি আর বাকি চারটা সাথী তোর কোথায় থেকে গেল? আচ্ছা আপনি নিজে বলুন, এটা সাহস করে বলুন তো, যে আপনি আজকে রমজানের সুযোগ গ্রহণ করার জন্য মসজিদের ভেতরে কান্নাকাটি করতে, আল্লাহ আমার এই গুণা মাফ দাও, আর ওই টাইমে যদি বলে বাকি আসামি হাজির করো তারপরে মাফের কথা বলিও, আপনি কোনো একটা আসামিকে বলে দেখবেন তো, কাল রাতে ডেট করেছি রে ভাই, তোরা আইনে একসাথে সবাই মিলে কাঁদো কাঁদো, তোরকে যদি মাফ করার দরকার নাও থাকে তো আমার খুব দরকার, খালি হাজিরিটে দে আমার সাথে। আল্লাহ তাআলা বলছেন, পাপ করেছিস গাঁওয়ালাকে নিয়ে আর মাফ করতে এসেছি একাই একাই, ওদেরকে ডেকে নিয়ে আয়, আপনি আনতে পারবেন? কোনো মায়ের লাল আসবে না, উল্টা থাপ্পড় দেবে, বাসালা বেকুব কোনটা কার, তুই নেই হেদায়ত হয়ে গেছিস, মুল্লা হয়ে গেছিস, মাওলানা হয়ে গেছিস, হারা এখন আরও তাফালিং করবো কিছুদিন, যাহাট এখান থেকে, আপনার মাফ হবে? হবে না। এই জন্য আল্লাহ তাআলার নবীর ফরমান, নবীজি আমাকে শিখাচ্ছেন কি, পাপ করবে তুমি এটা তোমার চরিত্র, মাফ করবে আল্লাহ এটা আল্লাহর চরিত্র। মুশকিল লাগছে শুনতে না? কথাটা সহজ, বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। তুমি পাপ করো তোমার কাজ, আল্লাহ তাআলা মাফ করবেন এটা আল্লাহর কাজ। কি কোথায় পেলাম? রব্বুল আলামিন কোরআন মাজিদে যেখান সেখানে বলছেন, ইন্নাল গাফুরুর রহিম, ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ অধিক মাফ করনেওয়ালা, বারবার বারবার বলছেন আমি ক্ষমা করি, আমি ক্ষমা করনেওয়ালা।